হে গাইজ ৱেলকাম বেক টু আন আদাৰ ভিডিঅ' বন্ধুরা তোমার থামবেল দেখে বোঝা গেল যে আজকে আমরা কিন্তু কথা বলবো রাজ্যে একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেটা কিছুদিন আগে প্রকাশিত করা যে খুব ভালো একটা রিক্রুটমেন্ট রয়েছে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে কিন্তু এখানে চাকরি পেয়ে যাবে শুধু কোনো লিখিত কিন্তু এখানে পরীক্ষা হবে না তাই জন্য ভিডিওটা বানাচ্ছি তো যারা এই চাকরিটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে যাও তারা কিন্তু আজ ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে আমি বলতে চাই যে আমি কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি খবর তোমাদেরকে এইভাবে প্রত্যেক দিনকে প্রোভাইড করে থাকি তো যারা ইন্টারেস্ট রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর পাশে থাকা বেলাইটেন প্রেস করতে পারো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক গাইজ তোমাদেরকে আমি জানতে চাই যে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের তরফ থেকে মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা প্রকাশিত করা হয়েছে যেখানে তিনটে কিন্তু পোস্টে তোমাদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে তোমরা কিন্তু এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করতে পারবে আর শুধুমাত্র কিন্তু এখানে তোমাদের ইন্টারভিউ হবে কোনো কিন্তু লিখিত পরীক্ষা তোমাদের কিন্তু এখানে দিতে হবে না ঠিক আছে আর জব লোকেশন কিন্তু এখানে তোমাদের হবে ব্যারাকপুরে কিন্তু তোমাদের এখানে জব লোকেশন হবে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে দুজনে কিন্তু এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করতে পারবে তো চলো অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়া যাক গাইজ আমি এই মুহূর্তে চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে আমি এই অফিসিয়াল নোটিফিকেশনের অ্যাপ্লিকেশান ফর্মের সমস্ত ডিটেল তোমাদেরকে প্রোভাইড করে দেবো তো দেখো এখানে বলে দেওয়া হয়েছে যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট উইথ ডিজায়ার্ড কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স আর ইনভাইটেড টু অ্যাটেন্ড ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ তোমাদের বলা হয়েছে যে এখানে ওয়াক ইন ইন্টারভিউ নিয়ে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে শুধুমাত্র কোনো লিখিত কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে না তো আঠাশ পাঁচ দু হাজার একুশ অর্থাৎ আঠাশে মে সকালবেলা এগারোটা নাগাদ থেকে কিন্তু তোমাদের এখানে কিন্তু ইন ইন্টারভিউটা স্টার্ট হয়ে যাবে এখানে কোনো অ্যাপ্লিকেশনের কোনো প্রসিডিওর নেই এখানে কোনো টাকা পে তোমাদের এখানে করতে হবে না শুধুমাত্র এই ডেটে তোমাদের কিন্তু নিজস্ব ডকুমেন্টস নিয়ে সিবি একটা নিজস্ব বাইরেটা বানাবে অবশ্যই ভালো করে আর নিজস্ব সবটা জেরক্স কপি আর অরিজিনাল কপি কিন্তু একটা জায়গায় নিয়ে যাবে অবশ্যই আর হচ্ছে পাসপোর্ট সাইজ ছবিও কিন্তু তোমরা এখানে নিয়ে যাবে পুরো ক্লিয়ারলি এখানে বলে দেওয়া রয়েছে আর যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে অ্যাড্রেসটা দিয়ে দেওয়া রয়েছে ক্যান্টনমেন্ট বোর্ড ব্যারাকপুর কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান টু জিরো তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আঠাশ তারিখে পৌঁছে যেতে হবে পশ্চিমবঙ্গে যে কোনো থেকে তোমরা এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করতে পারবে জানি অনেক লকডাউন চলছে তাও যদি তোমাদের কোনো ইচ্ছে থাকে তাহলে তোমরা এই চাকরিটার জন্য অ্যাটেন্ড করতে পারো যেহেতু কোনো এখানে কিন্তু তোমাদের এখানে কোনো টাকা দিতে হচ্ছে না তো দেখো এই ক্যান্টনমেন্ট বোর্ড ব্যারাকপুর সিক্স টু এস্টাবলিশ কোভিড ফেসিলিটি অ্যান্ড রিকোয়ার ফলোইং মেডিকেল অ্যান্ড প্যারামেডাল স্টাফ অর্থাৎ তোমাদের এখানে যে কোভিড ওয়ারিয়ার বা কোভিড কোভিড ফেসিলিটি তোমাদের কিন্তু দেওয়া হবে মানে তোমাদের এটা কাজ হবে আর এটা কিন্তু পুরোপুরি কন্ট্যাকচুয়াল বেসিক্সে তোমাদের এখানে কাজ হবে কোভিড হিসেবে তোমাদের কিন্তু এখানে কাজ হবে ছ মাসে কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল পিরিয়ড থাকছে পুরো ডিটেলটা বলে দেওয়া রয়েছে বা চেকআউট করে নিও ক্যান্টন বোর্ড অ্যাড্রেস সমস্ত ডিটেল এখানে দিয়ে দেওয়া রয়েছে বা চেক আউট করে নিও তো কোন কোন পোস্টে এখানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে পোস্টে নিয়োগ করে ডিউটি মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে নার্সিং স্টাফ পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে ডিউটি মেডিকেল অফিসার কিন্তু চারখানা এখানে ভ্যাকেন্সি রয়েছে এখানে ষাট হাজার টাকা প্রত্যেক মাসে স্যালারি তোমরা এখানে পেয়ে যাচ্ছ নার্সিং স্টাফ এখানে দুখানা ভ্যাকেন্সি রয়েছে যেখানে পঁচিশ হাজার টাকা প্রত্যেক মাসে তোমরা তোমার স্যালারি পেয়ে তারপর রয়েছে জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্টের জন্য রয়েছে যেখানে কিন্তু মেল আর পাঁচটা ফিমেল তোমরা করতে পারবে দশ হাজার টাকা এখানে কিন্তু মাধ্যমিক পাস হলে আর হচ্ছে একটা এক্সট্রা কোয়ালিফিকেশন বলে দেওয়া হয়েছে ট্রেনিং থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে নার্সিং স্টাফের ক্ষেত্রে তোমাদের অবশ্যই বিএসসি নার্সিং অথবা জিএনএম এর কোর্স করা থাকতে তারা তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর ডিউটি মেডিকেল অফিসার চারটি যে পোস্ট রয়েছে এটার জন্য তোমাদের কিন্তু সাড়ে হাজার টাকা স্যালারি দেওয়া হচ্ছে এখানে তোমাদের কিন্তু এম বিবিএস তোমার হবে সাথে দু বছরের কিন্তু একটা এক্সপিরিয়েন্স তোমাদের এখানে থাকতে হবে তোমরা কিন্তু এই চাকরিগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে তো সমস্ত ডিটেল বলে দিলাম একদম জেনুইন জব রয়েছে যারা এলিজিবল হবে অবশ্যই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো আর সেদিনকে কিন্তু গিয়ে পৌঁছে যেতে পারো তাহলে তোমাদের কিন্তু এখানে চাকরিটা হওয়ার খুব চান্স থাকছে ছ মাসের জন্য কিন্তু অনেক ভালো স্যালারি একটা গভর্নমেন্টের আন্ডারে একটা এক্সপিরিয়েন্সও তোমরা কিন্তু গ্যাদার করে নিতে পারবে আর সমস্ত কিছু বলে দিলাম আর তো সেরকম কিছু এখানে বলার নেই অবশ্যই তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করে সেটা অবশ্যই দিয়ে দেবে কারণ এখন খুব চাকরির খবর খুবই কম আসছে আর কোনো ডিস্ট্রিক্ট থেকে যদি বেরোয় আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বান্দা মাতারাম